বন্ধুরা, আইপিএল 2023-এ কলকাতা নাইট রাইডার্সের টোটাল তিনজন বিদেশি উইকেট কিপার ছিল, লিটন দাস, রহমানুল্লাহ গুরবাজ এবং জনসন চার্লস। তো এই তিনজন উইকেট কিপারের ভিতর সবচেয়ে বেশি খেলার সুযোগ পেয়েছে রহমানুল্লাহ গুরবাজ। তবে বেশি ম্যাচ খেলার সুযোগ পেলেও কিন্তু রহমানুল্লাহ গুরবাজ খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, যেমনটা একজন বিদেশি ওপেনারের কাছ থেকে আশা করা যায় সেরকম পারফরমেন্স কিন্তু রহমানুল্লাহ গুরবাজ করতে পারেনি। তো আমরা এই ভিডিওতে কথা বলবো বন্ধুরা, আইপিএল 2024-এ কলকাতা নাইট রাইডার্সে কোন কোন বিদেশি উইকেট কিপার থাকতে পারে, আর যে তিনজন রয়েছে সেই তিনজন থাকবে নাকি নতুন কেউ আসার সম্ভাবনা আছে আসতে পারে, সেটা নিয়ে আলোচনা করব। আর রহমানুল্লাহ গুরবাজের আইপিএল 2023-এর পারফরমেন্সটা দেখে নেব। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আইপিএল 2023-এ কলকাতা নাইট রাইডার্সের তিনজন উইকেট কিপার খেলেছে, একমাত্র রহমানুল্লাহ গুরবাজ 11টা ম্যাচ খেলেছে, আর বাকি জনসন চার্লস একটা ম্যাচও খেলতে পারেনি, লিটন দাস একটা ম্যাচ খেলেছে। তো একটা ম্যাচে লিটন দাস খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, একটা ম্যাচ দিয়ে কোনো প্লেয়ারকে বিচার করাও যায় না। লিটন দাসকে রিটার্ন করা উচিত কিনা সেটা নিয়ে পরে আসছি। প্রথমে আমরা আইপিএল 2023-এ রহমানুল্লাহ গুরবাজের পারফরমেন্সটা দেখে নেব। বন্ধুরা, আইপিএল 2023-এ রহমানুল্লাহ গুরবাজ 11 মাসে যা পারফরমেন্স করেছে, এরকম পারফরমেন্স একটা বিদেশি উইকেট কিপার বা ওপেনারের কাছ থেকে আশা করা যায় না, কারণ 11 ইনিংসে মাত্র 2টো 50+ স্কোর করেছে, আর বাকি কিন্তু একটা ইনিংসেও সে 20+ রান ক্রস করতে পারেনি। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন রহমানুল্লাহ গুরবাজের আইপিএল 2023-এর পারফরমেন্স। রহমানুল্লাহ গুরবাজ প্রথম ম্যাচে তোমার 44 বলে 57 রান করেছিল, দ্বিতীয় ম্যাচে 12 বলে 15, তৃতীয় ম্যাচে 3 বলে 0, তারপরের ম্যাচে 12 বলে 8, 39 বলে 81, 1 বলে 0, 12 বলে 15, 12 বলে 18, 4 বলে 1, 15 বলে 10। এটা হচ্ছে রহমানুল্লাহ গুরবাজের আইপিএল 2023-এর পারফরমেন্স। তো এরকম পারফরমেন্স রহমানুল্লাহ গুরবাজের কাছ থেকে আশা করেনি কেউ, তবে বিদেশি উইকেট কিপার হিসেবে এর থেকে ভালো পারফরমেন্স করা উচিত ছিল। তো এখন কথা হচ্ছে রহমানুল্লাহ গুরবাজকে কি কলকাতা নাইট রাইডার্স রিটেন করবে। তো দেখো বন্ধুরা, এই মুহূর্তে ভালো উইকেট কিপার হয়তো কলকাতা নাইট রাইডার্স পাবে না, সেই কারণে রহমানুল্লাহ গুরবাজকে আবারও রিটেন করবে। তার সঙ্গে আরো একজন বিদেশি উইকেট কিপার প্রয়োজন, সেখানে লিটন দাস হাতে রয়েছে, জনসন চার্লস হাতে রয়েছে। তো এই দুজনের ভিতর থেকে যে কোনো একজনকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দেবে। তো আমার মনে হয় লিটন দাসকে রিলিজ করে দেবে, যদিও লিটন দাস ভালো প্লেয়ার, তারপরেও কিন্তু ওই যে একটা প্রবলেম বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে, সেই জন্য লিটন দাসকে রিলিজ করে দেবে। সেখানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আরেকজন বিদেশি ভালো উইকেট কিপার, যারা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করতে পারে, সেরকম উইকেট কিপার ওপেনার দলে নিতে পারে, যারা উইকেট কিপিং এর সঙ্গে ওপেন করে। তো সেরকম প্লেয়ার দেখলে জনি বেয়ারস্টো রয়েছে, কুইন্টন ডিকক রয়েছে। কুইন্টন ডিকক খুব একটা বেশি খেলার চান্স পায়নি, অপরদিকে জনি বেয়ারস্টো তো একদমই একটা ম্যাচও খেলেনি, রুলড আউট ছিল। তো এই দুজন প্লেয়ারের ভিতর থেকে যদি কলকাতা নাইট রাইডার্স যে কোনো একজন প্লেয়ারকে ট্রেড করে দলে আনতে পারে, তাহলে কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং পেয়ারটা কিন্তু বেশ শক্তিশালী হবে। জ্যাসন রয়ের সঙ্গে কুইন্টন ডিকক অথবা জনি বেয়ারস্টো যে কোনো একজন প্লেয়ার থাকলে কিন্তু ওপেনিং কম্বিনেশনটা দুর্দান্ত শক্তিশালী হবে। আর লিটন দাসকে কি রিটেন করা উচিত নাকি রিলিজ করে দেওয়া উচিত সেটাও কমেন্টে জানান।